এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আবার পরে আবার সন্তানেরা আসলো, কিন্তু যাওয়ার বেলায় 80 বছরের দাদা বেঁচে থাকে, 16 বছরের নাতি বিদায় নিয়ে মারা যায়, 40 বছরের বাবা বেঁচে থাকে, 22 বছরের তরু তাজা ছেলেটা মারা যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, এটা হলো পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। এ বাজান গো আমার, একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে 9 মাস 10 মাস আগে জানা যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার মৃত্যু কোথায় হবে, কথা বলেন ঠিক কে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ইমানদার তারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে বাজা, ইমানদার রাজার নেক আমল করে জিন্দেগিটা গড়ে তুলবে। ওই মানুষগুলো মারা যাবে মায়ের কোলে দুধ পান করতে করতে, শিশুটা যেমন মারা যায় ইমানদাররা তেমনি মৃত্যুবরণ করবে, টেরও পাবে না। বলেন সুবহানাল্লাহ, যারা বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, দেখেন না চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করে, মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়, সন্তানেরা মিশ্রি দিয়া চিনি দিয়া শরবত গুলা মুখের ভিতরে চামচ দিয়ে তুলে দেয়, খাবারও শক্তি থাকে না, গালসি বেবে পড়ে যায়, মৃত্যু বড় কঠিন। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে যুবক রে, আমোদ প্রমোদে যতই মেতে থাকো তোমার আমার মৃত্যু কেঁদে চলে আসবে, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। এই না মাতা কোন ইদ্রিক কুমল মাউতু ওয়ালাউ কুনতুম জিবুরু জিন মশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। আপনার আমার নবীর ইন্তেকালের সময় কি হয়েছিল জানেন? হে বাজান গো আমার, ভালো করে বোঝেন, আমার নবী অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, নবীর হাতে বেশি সময় নাই, নবীর বিদায়ের বেলায় হযরতে ফাতেমা হজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবী যেটাকে বলে, মা ফাতেমা তোর চোখের পানি আমার সহ্য হয় না মা, নবী যেমন ফাতেমার চোখের পানি সহ্য করতে পারে না, ফাতেমা তেমনি নবীর চোখের পানি সইতে পারে না। হযরতে ফাতেমা একদিন রসুলের বাড়িতে এসেছিলেন, দরজায় এসে ডাক দিলেন, আব্বা জান দরজা খুলে দেন। আমার নবী দরজা খুলে দিলেন, ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে করতে নবীজির দাড়ি বেবে জুব্বা ভিজে যাচ্ছে। আবার ভাইয়েরা হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা একা একা দরজা লাগায় কেন কান্না করো, কি হয়েছে গো বাবা? আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করে, নাকি চাষা আবু তাহলে বড় ভালোবাসত তার কথা ভেবে কান্না করে, কি হয়েছে গো আপনার, আমাকে একটু কি খুলে বলা যায় না? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা আমি তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি, আমার চাষা আবু তালেবের কথা ভেবে কান্না করি না, আমি কান্না করি মা, আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা, জিব্রাইলের সাথে যখন আমি মেরাজ করতে গেলাম, আমাকে যখন জান্নাত ঘুরে দেখাইলো মা, জান্নাতের নিয়ামত দেখার পরে মনটা হয়ে গেল খুশি, আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরপরে যখন জিব্রাইল ডেকে বলে, নবী গো জান্নাত কি আপনার পছন্দ হয়েছে? আমার নবী বলে, আমার অনেক পছন্দ হয়েছে।
এইবার দেখে বলে নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায়। এইবার যখন জিব্রাইল আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাইলো মা, আমি তাকায় দেখি ওই জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যা হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠি গুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে চলতেছে মা, গরম পানি যেরকম থকবক থকবক করে ওদের দেহটা তেমনি ভাবে জাহান্নামের আগুনে জ্বলতেছে। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন ডেকে বললাম, ও ভাই জিব্রাইল, এই নারীদের কি অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিব্রাইল ডেকে বলেন, নবী, এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, স্বামীর কথা শুনত না, এই জন্য এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। হাজরতে ফাতিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, বাবা, এই যদি হয় বেপর্দায় চলা নারীর শাস্তি, আমি ফাতিমা আজ থেকে আরো বেশি পর্দার প্রতি গুরুত্ব দেব। চিৎকার মেরে বলেন, সুবহানাল্লাহ, আলহাকুম তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। তোমরা পাঁচুজদের প্রতিযোগিতায় পাগল হয়ে আছো, দুনিয়ার সম্পদ লোভ লালসা প্রাচুর্যের প্রতিযোগিতা আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে বিমুখ করে রেখেছে, গাফেল করে রেখেছে। দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা সুরতুমুল মাকাবির, এই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে ঢুকবে সেদিন আমাদের সমস্ত লোভ লালসার স্বাদ মিটে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত আমাদের লোভ লালসা কমবে না। কথা বলেন এখন, যার সাইকেল আছে ভাই মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে ভাই চার চাকার গাড়ি হলে ভালো হয়, ওইটা হলে ভাই প্যারাডু হলে ভালো হয়। কথা কোন ঠিক কি না? এরপরে ভালো করে বলছেন যে মেম্বার আছে কই চেয়ারম্যান হলে ভালো হয়, চেয়ারম্যান আছে বলে এমপি হলে ভালো হয়, এমপি আছে বলে মন্ত্রী হলে ভালো হয়, মন্ত্রী হলে বলে প্রধানমন্ত্রী হলে ভালো হয়, যেটা বাংলাদেশে সুযোগ নাই। জন্মের পর থেকে দুইজন ম্যাডামকে শুধু দেখলাম। কথা কন না কাপড় রাগ করতেছেন, ভালো করে বোঝেন, এক দেশের প্রধানমন্ত্রী আর এক দেশের প্রধানমন্ত্রী হতে চায়, এই যে চাওয়া, এই যে লোভ, কথা কন না, এই যে দুনিয়ার মায়া জাল আমাদেরকে পাগল বানাইছে। যারা পাবনা শহরে বাড়ি আছে ও বলে না ঢাকায় একটা বাড়ি বানাইলে আরো ভালো হয়, ঢাকায় যদি আল্লাহ বাড়ি করার তৌফিক দেয় তখন বলে বিদেশে কানাডায় একটা বাড়ি বানাইলে ভালো হয়, টাকলা মুরাদের মতো বাড়ি বানাইবা কিন্তু ঢুকতে দেবে না, আমেরিকায় বাড়ি বানাবা যাইতে পারবা না। কথা কন, এই যে আমাদের লোভ, লোভ দেশের টাকা বিদেশে পাচার করার লোভ, দুনিয়াতে টিকে থাকার লোভ, কথা কয় না, আছে না নাই? এই লোভ লালসা মানুষকে অন্ধ বানাইছে, পাপের সাগরে ডুব দিতে বাধ্য করতেছে। কথা বলে ঠিক না? যার এক বিঘা জমি আছে কয় দুই বিঘা হলে ভালো হয়, 5 লাখ টাকা ব্যাংকে আছে কয় 10 লাখ হলে ভালো হয়, 1 কোটি আছে বলে 2 কোটি মিলাইতে পারলে আরো ভালো হয়। এই যে লোভ লালসা, আরো চাই, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, পাওয়ার চাই, ক্ষমতা চাই, এই যে দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু বাজান দুনিয়াটা ক্ষণিকের, কিছুই নিয়ে যেতে পারবো না, এখন মৃত্যু হয়ে গেলে দেখে রঙিন পোশাক খুলে অলুম্ব করে গোসল করায় দেবে, এরপরে সাদা কাপড়ে, মাত্র 3 টুকরা সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া এই দামি দেহটা কবরে রেখে দেবে। কত শ্যাম্পু মাখলেন, সাবান ব্যবহার করলেন, একটু ময়লা পলিশ, আহ, এই কবর চিতে হবে। এই যে ছোট্ট একটা বাস গজল কাহিনি শুনলেন না? কথা কয় না, কি বলল কবরের একটা গজল শুনলেন না? 6 দিন পরে নক্কশে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কে ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কিনা? 17 দিনে পেট পেটে সাজ পোকার খাদ্য হবে, 7 দিন পরে ঘোষতা দেবে না কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয় কবু, জায়গা ভালো নয় কবু, জায়গা ভালো নয় কবু, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। যার আমল ভালো তার আখিরাত। আমার নবী যে হাদিস শরীফের ভিতরে বলেছেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেবেন। যে নিয়ে কামল করে কবরে যাবে, ওই ছোট্ট মাটির কবর আর ছোট্ট থাকবে না, আল্লাহ প্রশস্ত করে দেবে, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুন্দর রাস্তা আল্লাহ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, বাসর ঘরে দুলিয়া মিয়া যেমন আরামের ঘুম ঘুমায়, ইমানদাররা তেমনি কবরে ঘুমাবে। ইসরাফিল যেদিন ফুৎকার মারবে তখন বলবে, এই মাত্র ঘুমাইলাম, আমার কাঁচা ঘুমটা কে ভাঙলো? মনে হবে জহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ঘুমাইছি। কথা বলে ঠিক কি না? কবরে থাকা ইমানদারদের সময় টেরি পাবে না, হাজার হাজার বছর কেটে যাবে। কথা বলে ঠিক কি? কিন্তু হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, আউ হুফরাতুম মিন হুফারিন নার, যারা গুনানে অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরটা হবে জন্য তার জন্য জাহান্নামের আগুনের গর্ত। এই আগুনের গর্ত, জাহান্নামের আগুনের গর্ত, ভালো করে বোঝেন। আমার নবী এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, দেখে বলেন, নবী এই মুহূর্তে একটা শব্দ আওয়াজ হয়েছে, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ শুনতে পেয়েছি। এইবার বিশ্ব নবীকে জিবরাইল শোনায় দিলেন, নবী আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন পাবনার মুসলমানেরা, একটা পাথর পড়তে 70 বছর যদি সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার অবস্থাটা কেমন হবে, কে হবে, কেমনে বাঁচবো আমরা, কে আমাদেরকে বাঁচাবে? কথা বলে যে জাহান্নামের আগুন কারো দিকে যদি লাগে, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আমার ভাইরা, সেই কবরের জন্য নিয়ে কামল করার দরকার আছে না? হে যুবক, তুমি 7 দিনের জন্য কক্সবাজার চলে যাও, সফর মাত্র 7 দিন, একটা ব্যাগ রেডি করো, ওই ব্যাগের ভিতরে কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, বান্ধবীর নামের ডায়েরি থাকে, কথা কয় না, বান্ধবীর রুমাল থাকে, ভুলো না আমায়, স্মৃতি নিয়ে যাও, বইয়ের ডায়েরি নিয়ে যাও, সফর মাত্র 7 দিন, তার জন্য একটা ব্যাগ লাগে, 7 দিনের সফরের জন্য একটা প্রস্তুতি লাগে। আর তুমি কবরের জিন্দগিতে যাইবা, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে সফরের শুরু আছে শেষ নাই, এ যুবক ওই কবরের সফরে যাওয়ার আগে, ওই পরকাল নামের সফরে যাওয়ার আগে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সফর শেষ করে যেদিন আমাদের ডাক আসবে ওই অন্ধকার কবরে, এ যুবক তোমাকে আমাকে যেতে হবে, যেখানে বছরের বছর বছর থাকবো, ওই কবরের জিন্দগিতে আমরা কি মাল সামান আনা রওনা করেছি, কতটুকু নেক আমল করে রওনা করেছি। যুবক মনে করো একটা আমল নামার ব্যাগ, যুবক দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত সালাত আছে কিনা, নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, ওয়াজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছি কিনা, বিবির হক আদায় করেছি কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছি কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছি কিনা, দান সৎকার করেছি কিনা। এ যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার আগে 2 মিনিট বালিশে মাথা রেখে একটু চিন্তা করো, আমি যে পরকালে যাব, মালিকের কাছে কি জবাব দিব, কতটুকু নিক আমল করেছি, এই আমলের দ্বারা পরকালে পার পাবো কিনা, আল্লাহর আদালতে আমি বিচার দিবসে সার পাবো কিনা। হে যুবক, তোমাকে আমাকে একটু চিন্তা করার দরকার আছে না? তাহলে নেক আমল করে কারা কারা কবরে যাবেন, 2 হাত তুলে আল্লাহকে একবার দেখে। আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে আমাদের কবরগুলো সাজানোর তৌফিক দান করুন। জোরে বলুন আমি, বাকিটা যেমন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তাওফিক দান করে, জোরে বলুন আমি। আপনি যুবক, মৃত্যু আসবে, কবরে যেতে হবে, এই মুহূর্তে তুমি চিন্তা করে এখনই যদি মৃত্যু হয় কি জবাব দিবা? একটা পার হয়ে গেছে, মৃত্যু স্মরণই নাই,
কষ্ট পাইছেন আপনারা? হে যুবক, আজকের মাহফিল থেকে এমন কোন যুবক আছো হাত তুলে ওয়াদা দিবা যে হুজুর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না, এরকম দুই একজন যুবক আছো হাত তুলে ওয়াদা দিবা পরিবর্তন হয়ে যাবা, রসুলের এই সুন্নতটাকে ভালোবেসে দাড়ি নিয়ে কবরে যাবেন, কারা কারা একটু হাত তুলবে? আল্লাহ আমাদের সবাইকে দাড়ি রাখার তৌফিক দান করুন, জোরে বলুন আমি হাত তুলবো। এইবার ভাই ভাই শেষ 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 একটা ওয়াদা আপনাদের কাছে চাই, আজ থেকে কত দিবেন ফজরের নামাজ থেকে পাঁচ ওয়াক্ত সালাত যতদিন আল্লাহ হায়াতের জিন্দিগিতে নিয়ামত দিয়ে বাঁচিয়ে রাখবেন, পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বেন না, কারা কারা একটু হাত তুলুন, পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন, আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আত্মামান কথা অনেক বাকি আছে না বাবাজি, আর কষ্ট দেব না চাষামিয়া, অনেক রাত হয়েছে, ফজরের সালাত আমাদেরকে পড়তে হবে তাই না? জি জি শোনেন হযরত আলীর কথা, ওই আন্টির কথা। আচ্ছা বসেন বসেন ভাই, কবরস্থানে মাহফিল, আপনাদের আত্মীয় স্বজন শুয়ে আছে, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে না? জোরে বলেন দোয়া করার দরকার আছে না? নাই, বসেন বসেন। আচ্ছা হযরত আলীর কথাটা বলবো না, মিয়াটার কথা বলবো না, বাদশার কথা, তিনটে কথা বলতে গেলে আরো কম পক্ষে ঘন্টা ডেরে কষ্ট না, দানের কথা আর কি যা দিস আলহামদুলিল্লাহ। এখনো যদি দান দুই একজন বাকি থাকেন কমিটির ভাইরা বলতেছে যদি কেউ দেয় দিতে পারে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন না। আচ্ছা শোনেন মেয়েটার কথা বলি, বলবো বলবো, শোনেন শোনেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কামরা জামান চট্টু দোয়া চেয়েছে, দাদা দাদি সবার জন্য দোয়া ইনশাআল্লাহ, জি জি আল্লাহ কবুল করে, জোরে বলেন। ওই যে মেয়েটার বাবা আংটিটা ফেলে দিয়েছিল, শোনেননি কথা, বলবো বলবো, জি জি এখনই দোয়া হবে, দুই মিনিট লাগবে দুইটা কথা বলতে, শোনেন। ওয়াদা যেহেতু দিয়েছি ওয়াদাটা রাখি, বাদশার ঘটনাটা নাই বা বললাম, শোনেন। এবার জেলেরা নদীতে মাছ পাইছে, মাছ যদি পায় ধনীর বাড়ি দিয়ে যায় না গরিবের বাড়ি, কথা কয় না, বড় মাছ পেলে কার বাড়ি দিয়ে যায়? ধনীর বাড়ি। ওই এলাকার উনি ছিল ধনী ব্যক্তি যদিও হিন্দু, তো এইবার জেলেরা তার বাড়িতে যা মাছটা বিক্রি করছে, এইবার জেলের তার মা যখন বিক্রি করেছে, এইবার এই ব্যক্তি তার মেয়েকে ডাক দেয়, মা এদিকে আসো। মেয়ে যখন কাছে আসছে, এইবার মেয়েটাকে বলে মা এই মাছটা সুন্দর করে রান্না করো, আমি বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া করো। এইবার মেয়েটা মাছটা বিসমিল্লাহ রহমান রহিম বলে হাতে নিয়েছে, আল্লাহ আকবার। এইবার মেয়েটা বটির ভিতরে নিয়া মাছটা কাটার জন্য বিসমিল্লাহ রহমান রহিম বলে মাছটা কাটতেছে, কি বলে আরো জোরে বিসমিল্লাহ বলে বটিতে, বটি চেনেন তো আপনারা, যেটাতে মা বোনের তরকারি করে ওটার নাম কি? বটি তো, সারা দেশে তো বটি কয়, ও তো আর কিছু কয় না। আচ্ছা ওই বটিতে নিয়ে মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটতেছে, এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? কথা কন না, ওই স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা ওই টেলিভিশন দেখে আর তরকারি কটে, এজন্য রান্নার কোনো স্বাদ নাই, কোনোদিন লবণ দিতে ভুল হয়, কোনোদিন হলুদ দিতে ভুল হয়, ও আবার ডাইলগ দেয় তুমি এমন দোকানের হলুদ নিয়ে আসছো এক চামচ দিছি তাও হয়নি, এদিকে ওই শালির ডিমেরই মনে নেই, কথা কন ঠিক না। এইবার শোনেন, আগেকার মা বোনেরা ভালো ছিল, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে, মা বোনের আগেকার মা বোন দাদি নানি আমাদের মায়েরা কথা কন, পাতিলে চাল দিত বিসমিল্লাহ বলে, আলু তরি তরকারি কুটেছিল বিসমিল্লাহ বলে, এমনকি চুলাতে আগুনটা লাগানোর সময় বিসমিল্লাহ বলেই আগুন লাগাচ্ছে, আমল ছিল কথা কয় না, এখন আমল আছে? ওই স্টার জলসাজি বাংলা দেখে আর ওই যে তরকারি করে। একজন ভাই আবার বলতেছে হুজুর স্টার জলসার ওয়াজ একটু কইরেন। আচ্ছা ভাই এই ওয়াজ করে আমার কোনো লাভ আছে? আপনারা কর, আপনার বাড়িতে এলইডি আছে, কালো একটা তার ঢুকে দিছে, এটা কি ওয়াজ দেব বন্ধু হবি? আ এক লোক মদের দোকানদার হুজুরের কাছে 500 টাকা নিয়ে এসে বলে হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন মদ না খায়, তো ভাই আপনি কি কেন মদের দোকানদার? তো ও যদি মদের দোকানদার হয় ছেলে মদ খাবে না, কথা কন না কেন? তা আপনি এলইডি কিনে রাখবেন, ডিশের লাইন টেলিভিশন সব কিছু চালু রাখবেন, আর হুজুরের ওয়াজ দিয়ে বন্ধ করবেন, একটা কৌশল শিখে দেই আমার ওয়াজ ছাড়াই বন্ধ হবে। আজকে বাড়ির যা কেসি চেনেন কেসি, কথা কন, ওই কেসি দিয়ে রাতের বেলায় ওই কালো তারটা কাটে দিবেন, হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যালেঞ্জ বন্ধ, কথা কয় না বন্ধ হবে না।
যাই হোক আর কথা না বলে মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম বইলা মাছটা কাটা শুরু করে, কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। সুবহানাল্লাহ। এইবার ধুইয়া মুছে পকেটে রাখছে, বাবা মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে যখন বলেছে মা আংটিটা কোথায়, মেয়েটা বিসমিল্লাহ রহমান রহিম বইলা যখন জামার পকেট থেকে আংটিটা বের করে দিয়েছে, বাবা তখন বলতেছে অসম্ভব অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে আংটিটা চুরি করে নিয়ে যা বাড়ির পাশে নদীতে ছুঁড়ে মারছে, আংটি পাইলি কোথায়। তখন বলতেছে বাবা আপনি ষড়যন্ত্র করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ তার বান্দা বান্দিকে বিপদে ফেলে তামাশা দেখেন। আল্লাহ একবার বলেন। এইবার মেয়েটা যখন আংটি বের করে দিয়েছেন, বাবা তখন বুঝতে পেরেছেন মেয়ে যে ধর্ম লালন পালন করে এই ধর্ম সত্য, এতে কোনো সন্দেহ নাই। তখন পরিবারের সবাই কালেমা পড়ে মুসলমান হয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখো, এ আয় আয় আয়। এইবার হযরত আলীর কথা শুনে ওই এক পা সামনে আসে তিন পা পিছনে যায়। আল্লাহ একবার বলেন। এইবার যখন হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা সেই সাড়ে তিন মন ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিয়েছে, শক্তি কমল না বাড়লো। আল্লাহু আকবার বলেন। এইবার যখন এই মক্কার মহাবীরামত ওই দাগ পর্যন্ত পা রেখেছে বাজার, হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, তরবারি ঠেকাইতে দেরি ওই কাফের দেবতাকে আমার আল্লাহ কাল্লাটা ফেলাইতে দেরি করে না। হযরত আলী খালি কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে, কোপ দেয়নি, তরবারি ঠেকাইছে আর মুহূর্তের মধ্যে দেবতাকে কাল্লাটা নিচে পড়ে গেছে। আল্লাহ আকবার। ইমানদার ইমানদারদের কাজ হলো খালি এগিয়ে যাওয়া, আপনি একাই এগিয়ে যান আপনার পিছনে আল্লাহ হাজার জন তৈরি করে দেবে। আপনি সাহস নিয়ে এগিয়ে যান বাতিলের মোকাবেলা করেন, সাহায্য আল্লাহ আসমান থেকে করবে। হযরত আলী তরবারি ঠেকাইছে, দেহ থেকে কাল্লাটা আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহ আকবার। এবার হযরত আলী তরবারি নিয়ে রসুলের কাছে দৌড়, যা বলে নবী আমি মারিনি। আমার নবী বলে চুপ, এরপরে কিছু ঘটনা ছিল ওই দিকে আর নাই বা গেলেন। এইবার শোনেন, আমার আল্লাহর নাম আল্লাহ, আমার আল্লাহর নাম কি, আমার আল্লাহর নাম আল্লাহ, আমার আল্লাহ দেখে বলে আমার নাম আল্লাহ, যারা আমি এবং আমার রসুলের সাথে দিতে চাই পাল্লা আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জালেমেরা যতই বাড়াবাড়ি করুক না কেন, নমরুদের বিদায় হয়েছে, ফিরাউনের বিদায় হয়েছে, আজকে যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, ওই নেতা নিয়াহু মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে, আজ হোক কাল হোক ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করো, তোমাদেরও বিচার আল্লাহর জমিন একদিন হবে, কথা বলে নিকেরা। এই জন্য আল্লাহ ধরে 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 না, আল্লাহ যেদিন ধরবে জালেমদেরকে সার দেবে না, আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওয়া মুদহুম ফিতুবিয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ কিছুটা অবকাশ দেয়, কত দূর দৌড়াইতে পারিস দৌড়া, নাটাই সুতো আমার হাতে, যেদিন টান দেব বাপ ডাকারও টাইম পাবি না, আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতাসা রব্বিকাল শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ যেদিন ধরবে জালেমেরা এক সেকেন্ড তো টিকবে না। আল্লাহ সকল জালেমদেরকে হেদায়েত দান করুন, আর না হয় ফিরাউনের মতো ধ্বংস করে দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।